হ্যাঁ গাইস, দিস ইজ শাকিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। মূলত বাংলাদেশিরা যখন এয়ারপোর্টে যায়, মানে দেশে যায়, তখন এয়ারপোর্টে অনেক সময় দেখা যায় ওদের ব্যাগেজগুলো চুরি হয়ে যায় বা কোনো একটা ঝামেলা হয়, ব্যাগেজটা হয়তো আসে নাই। তো তখন করণীয়টা আসলে কি, মনে করেন আপনি দুবাই থেকে চট্টগ্রামে গেলেন, চট্টগ্রামে গিয়ে আপনি যখন পৌঁছে গেলেন এয়ারপোর্টে, এসে দেখলেন বেল্টের মধ্যে আপনার আপনার ব্যাগেজটি নেই, সবার ব্যাগেজ নিয়ে গেল, আপনার ব্যাগেজটা এখনও আসে নাই বা নেই। তো করণীয়টা কি, যদি এটা ভুলে ক্রমে কেউ যদি চুরি করে নিয়ে যায়, তখন আপনার কাজটা হচ্ছে আপনি তৎক্ষণাৎ যারা ওখানে বেল্টের মধ্যে ব্যাগেজগুলো সরায় তাদেরকে আপনি ইনফর্ম করা, ভাই আমার ব্যাগেজটি পাচ্ছি না আমি, ঠিক আছে। ওরা খোঁজাখুঁজি করবে, ওরা খোঁজাখুঁজি করার পরও যদি না পায়, তাহলে ওদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে ওদের সাথে আপনাকে মিট করা দেবে। তখন আপনার পাসপোর্ট, তারপর আপনার টিকিট, টিকিটের পরে আপনার ওই যে টোকেনটা আপনার ব্যাগেজের সাথে লাগাই দিয়ে এখান থেকে যাওয়ার সময়, মানে অর্থাৎ ফরেন কান্ট্রি থেকে আপনি যখন যাবেন, তখন একটা স্টিকার, একটা বারকোড আপনার ব্যাগেজে লাগাই দিয়ে ওই কোডটা ওরা চেকিং করবে। আপনার যে একটা ছোটো একটা টিকিটের সাথে স্টিকার লাগাই দেয়, ওই স্টিকারটা আপনার চেক করবে ওরা। তারপর সে জিনিসটা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যখন আপনি কথা বলবেন, তারা একটি অ্যাডজাস্টমেন্টের মধ্যে আসবে। আপনার 20 কিলো সামান হোক, 30 কিলো সামান হোক, প্রতি কিলো সামানের উপর একটি ডলার ধার্য থাকে, সেটা $8, $60, ঠিক আছে, নির্দিষ্ট না। আমি অনেক আগে জানতাম সেটা $8 বা $10 এরকম জানতাম, আমার একবার সেরকম ঘটনা ঘটছিল। সেজন্য আপনাদেরকে মূলত জিনিসগুলো শেয়ার করা, তো $8 বা $60 এই ধরনের একটা থাকবে, বাজেট থাকবে প্রতি কিলো। তো আপনি যদি ব্যাগেজটি না পান, তাহলে ওরা আপনাদের আপনাকে আপনার প্রতি কিলো অনুযায়ী একটা পেমেন্ট করতে ওরা বাধ্য। আর 8 দিন, 10 দিন বা 15 দিনের একটা টাইম নিয়ে, বা 1 মাসও হতে পারে, যদি আপনার ব্যাগেজটি ওরা ফিরে পায়, তাহলে আপনার ব্যাগেজটি ওরা ফেরত দিবে। আর বাংলাদেশে অনেক ধরনের কতগুলো কর্মকাণ্ড হয়, হয়তো আরও দেরিও হতে পারে, ঠিক আছে। তো সবগুলা প্রসেস আমি বলতেছি না, যেগুলো লিগ্যাল প্রসেস যেগুলো করা দরকার সেগুলাই আমি বলতেছি। আর একটা অবশ্যই অবশ্যই একটা ফর্ম আছে, ওই ফর্মটি ফিল আপ করে আপনি ওদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, একটা দরখাস্তর মতো, ঠিক আছে। ওরা ওইটা দরখাস্ত করে আপনি একটি ফর্ম, ফর্মের অর্ধেক পেটে আপনি নিয়ে আসবেন, অর্ধেক ফর্ম ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে দিয়ে দেবেন। তারপর আপনি একবার দুবার ওদের সাথে ফোনে এবং সরাসরি এয়ারপোর্টে গিয়ে আপনি যোগাযোগ করবেন আপনার ব্যাগেজটি আসে নাই কেন, ঠিক আছে। যদি ব্যাগেজটা ওরা আপনাদেরকে ফেরত দিতে না পারে, তাহলে ওরা আপনাদেরকে আপনাদেরকে এই পেমেন্ট দিতে বাধ্য থাকবে, ঠিক আছে। সো বিয়ার্স, আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন। আরও ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যদি জানতে চান, সেই বিষয়গুলো নিয়ে আপনি আমাকে সরাসরি ইউটিউবে কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে, অথবা আমার দেওয়া লিঙ্কে, ফেসবুক লিঙ্ক আছে, আরও ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, সবগুলা সোশ্যাল মিডিয়াতে আমার, আমি অবশ্যই অ্যাক্টিভ থাকি, আপনি আমাকে অবশ্যই মেসেজ করবেন, আমি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ রিপ্লাই দেবো। সো বিয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।